आगे ठीक हो। यू नीड टू बी ओके फर्स्ट, ठीक है? एक टुक कम से मने है रुद्रदा। अरे हाँ, कमरी तो कथा, तुम देखो ना किछु खुन एकदम ठीक हो जाए, देखो। अच्छा तुम्हें कि एक उठे बसते पारबे? पाँच मिनट दिले मने है व्यथाटा पुरो कमे जाबे आमार। আচ্ছা পাঁচ মিনিট পর আমরা বেরোতে পারি তো? হ্যাঁ, তুমি তো গ্রুপের পারফরমেন্স দেখতে যাবে আমি শিওর, তাই না? কেন তুমি যাবে না? তুমি তো যাবে। আচ্ছা আমরা যেতে যেতে নিশ্চয়ই প্রোগ্রামটা শেষ হয়ে যাবে না? সেটা তো বলতে পারছি না, তবে এটা নিয়ে ভাবার কোনো কারণ নেই বুঝলে। তুমি একদম ভেবো না যে আমার খুব মুড অফ, আমি আপসেট হয়ে পড়েছি, সেটা ভাবার কিন্তু কোনো কারণ নেই একদম। হ্যাঁ বরং আমি তো খুব নার্ভাস হয়ে পড়েছিলাম, তোমার পেটে ব্যথা সারছেই না। ইনফ্যাক্ট তোমার শরীরটা হঠাৎ করে এতটা খারাপ হয়ে গেল, পেটে এত ব্যথা হলো, তুমিও ঠিক টাইমে আজকে পৌঁছাতে পারলে আমি প্রোগ্রামে, সেটা তো আমারই খুব খারাপ লাগছে। উঠবে এসো। এই তো আস্তে আস্তে তার মানে কমছে ব্যথাটা, কিন্তু রোদ্দুর একটা স্ট্রং পেন কিলার পুশ করার পরও আধ ঘন্টা লেগে গেল ব্যথা কমতে, এটা কিন্তু খুব আশ্চর্যজনক ব্যাপার। এনিওয়ে আসুন, আপনি আসুন, আপনার টেস্টগুলো করিয়ে নিন। এসো। আচ্ছা কালকে টেস্টগুলো করলে হতো না? একদম হতো না। ব্যথাটা এখন ঠিক হয়েছে, ঠিক আছে, এটা রাত্রে আবার রিল্যাপস করবে না কেউ বলতে পারে? আর রাত্রে রিল্যাপস করলে কি করবে? মাঝরাত্রিবেলা আবার আমরা এই পেন কিলার ইঞ্জেকশন তোমায় পুশ করবো, কতবার দেওয়া যায় ইঞ্জেকশনটা বলো তো? এত স্ট্রং পেন কিলার, তার থেকে টেস্টগুলো করিয়ে নেওয়া হোক, তাই না? আর বাবা আমাদেরও তো বোঝার দরকার যে এক্স্যাক্টলি কী প্রবলেম, কেন এতটা ব্যথা করছে, একটা বেসিক ডায়াগনোসিসের প্রয়োজন নেই? তুমি এত ভেবো না, তুমি যাও টেস্টগুলো করিয়ে নাও ল্যাবে গিয়ে, এক্ষুনি হয়ে যাবে। এসো এসো, আস্তে আস্তে নামো, হেল্প করে দাও। এসো সুপ্রদীপ, হ্যাঁ একটু টেস্টগুলো দেখে করিয়ে নাও না। হ্যাঁ ওকে ওকে, আসো নাও স্যার, হ্যাঁ তোমরা নিয়ে এসো। হ্যাঁ স্যার, না বলছিলাম যে আমার না একটু খারাপ লাগছে যেন। কেন স্যার? না আসলে আমি খুব এক্সপেক্ট করেছিলাম যে তুমি আজকে গানটা গাও, আর সব থেকে খারাপ লাগছে বেচারি মহুলের জন্য, ও ঠিক পাগলের মতো চেয়েছিল যাতে তুমি আজকে গানটা গাইতে পারো। দেখুন স্যার, মহুলের হাজবেন্ড হিসেবে আমার আমার সত্যি দায়িত্ব যে মহুল গান গাইবে আমি যেভাবে পারবো ওকে সাপোর্ট করবো, আর বিশ্বাস করুন ওর যা সাপোর্ট লাগবে আমি সারা জীবন ওকে করতে রাজি, কিন্তু আমার আবার ওই সিঙ্গার হওয়ার তেমন কোনো বাসনা এখনও নেই, তার থেকে আমার কাছে আমাদের হসপিটালটা অনেক বেশি ইম্পর্টেন্ট স্যার। আমার কাজ, আমার ডাক্তারি, আমার আমার পেশেন্টরা, মানুষের সেবা করতে পারা, মানুষের পাশে থাকা, তাদের সুস্থ করে তোলা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তাই ইয়েস ইয়েস রুদ্র, দ্যাটস দ্য স্পিরিট। আচ্ছা চলো, আমি আর তুমি না ল্যাব ঘুরে একসঙ্গে বেরিয়ে যাবো, বুঝেছো? ওকে, শেষ মুহূর্তে অন্তত যদি মহুলের গানটা শুনতে পাই তা লাভ কম কি বল। চলো চলো। গাড়িটা চালিয়ে এলে না আমার এখনো ভয় করছে, নাহলে আমরা ঠিক সময় মতো পৌঁছতে পারতাম, এখনো তো লেট আছি। আর এইটাকে এই আলোচনাকে বাড়াস না প্লিজ মা, যা 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 যা। আরে বাবা গেলেই কি এক্ষুনি শুরু হয়ে যাবে নাকি? আরো তো পার্কিং আছে, আপনি বরং অন্য কোথাও পার্ক করুন না। বিরহের ও
জীবনের সব হিসেব কি মেলে অনুরূপ? সব হিসেব তো দূরের কথা, আমার জীবনে তো কোনো হিসেবই মেলেনি। জীবনে অনেকবার অনেকবার ভেবেছি, একবার না একবার তো তোমার সাথে দেখা হবেই। তখন মুখোমুখি দাঁড়িয়ে আমি একটা প্রশ্নই করব যে কেন কেন তুমি আমার সাথে এটা করলে? কি দোষ ছিল আমার, কি অপরাধ ছিল আমার? দেখো, আমি একটা অনুষ্ঠানে এসেছি এখানে জাজ হয়ে। আমি পৌঁছতে দেরি করলে অনুষ্ঠানটা শুরু হতে দেরি হবে। আই এম অলরেডি লেট। তুমি যে অনুষ্ঠানে এসছো, সম্ভবত আমিও সেই অনুষ্ঠানে এসেছি, কিন্তু এই অনুষ্ঠানের চেয়ে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট আমার কাছে আমার মনের মধ্যে যে প্রশ্নগুলো জমা আছে তার উত্তর খুঁজে পাওয়া। বা যেই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না ভেবে সারা জীবন পালিয়ে পালিয়ে বেরিয়েছি, সেই প্রশ্নের উত্তর তোমাকে দেব ভাবলে কি করে? সেদিনে সিঁদুর দিচ্ছে বিয়ে করেছো? অবশ্য হ্যাঁ, এই সিঁথিটা পড়বে বলেই তো হয়তো পুরনো সিঁদুরটা মুছতে হয়েছিল, তাই না? কি হলো, চুপ করে আছো যে উত্তর দিচ্ছ না? সবই তো তুমি জানো, সব তো তুমিই এক্সপ্লেন করে দিলে, আমার তো আর কিছু বলার রইল না। কেন ঠকিয়েছিলে আমায় বলতে পারো? বলতে পারো কেন ঠকিয়েছিলে? কি দোষ ছিল আমার? ওই দেড়টা বছর যেটা আমি দেশে ছিলাম না বিদেশে ছিলাম, সেই ট্রেনিং এর জন্যও তো তুমি ইনসিস্ট করেছিলে যে আমি যদি বিদেশি একটি স্কুল থেকে বেরিয়ে আসি তাহলে তাহলে আমার কাজের প্রসপেক্ট বাড়বে, এই কথাটা নিশ্চয় তুমি ভুলে যাওনি। তাহলে কেন ঠকিয়েছিলে? কেন বারে ভুলবো কেন? তাতে তোমার কোনো ক্ষতি হয়নি। বিদেশের ফিল্ম স্কুল থেকে পড়াশোনা করে এসে তোমার জীবন যে মিনিংলেস হয়ে গেছে তাও তো নয়। ইদানিং তো বেশ কাজকর্ম করছো, হিন্দি বেল্টেও কাজ করছো। আমার খবর রাখার সময় হয় তোমার? তোমার খবর কি আর জোর করে রাখতে হয় উনি? তোমার খবর তো এমনিই পাই, টেলিভিশন, সিনেমা, কাগজ সব জায়গায় পাই। ও, তারপর কোথায় আছো আজকাল? এই দিল্লি কলকাতা মিশিয়ে থাকি। তোমার হাজবেন্ড কোথায়? দিল্লিতে থাকে? খুব ভালো। আমি শুধু একটা প্রশ্ন করতে চাই তোমাকে, শুধু একটা প্রশ্ন। বলো। আচ্ছা, আমাদেরও তো বিয়ে হয়েছে, তাই না? হয়তো আমাদের মতো করে হয়েছে, হয়তো সোশ্যাল বিয়ে হয়নি, কিন্তু রেজিস্ট্রি তো হয়েছিল। সেই রেজিস্ট্রিকে তুমি গুরুত্ব দাওনি, মানে ডিভোর্সের ডিগ্রি না নিয়ে তুমি তুমি আরেকটা বিয়ে কোন সাহসে কর? শুধু ফোনে একবার জানিয়েছিলে আমাকে যে আমার সাথে আর কোনো যোগাযোগ রাখবে না। That's it. আইন তো আছে দেশে, মামলা করো। আমার যে শাস্তি পাওয়া উচিত আমি তা মাথা পেতে নেব। তোমার মুখোমুখি দাঁড়িয়ে এই একটা প্রশ্ন করব বলে বারবার ছুটে যাই তোমার বাড়িতে। ইনফ্যাক্ট আলাবাদের বাড়িতেও গেছিলাম,
ততদিনে তোমার বাবা সেখান থেকে শিফট করে যায়। আশেপাশে লোকদের থেকে তোমাদের ঠিকানা নেই, সেই ঠিকানায় যাই, কিন্তু সেই ঠিকানাও ভুল ছিল। শুধু শুধু এইটুকু প্রশ্ন করবো, এই একটা প্রশ্ন করবো, কিন্তু মনে বিশ্বাস ছিল, মনে বিশ্বাস ছিল যে একদিন না একদিন তোমার মুখোমুখি আমি হবো, আর তখন তখন এই প্রশ্নটা করব। তুমি বিয়ে করনি? সেই প্রশ্নে তোমার কি প্রয়োজন? প্রয়োজন কিছু নেই, জাস্ট কৌতূহল। যেমন তোমার আমাকে দেখে কৌতূহল হলো, তাই জিজ্ঞেস করলাম। তুমি বিয়ে করে চিহ্ন নিয়ে ঘুরে বেড়াচ্ছ, আমার আমার তো কোনো বিয়ে করার চিহ্ন নেই। ফলে তুমি নিশ্চিন্ত হয়ে এটা জিজ্ঞাসা করতে পারছো না যে আমার বউ কেমন আছে, তাই না? তা তো আমি জিজ্ঞাসা করিনি, আমি শুধু জিজ্ঞাসা করেছি তুমি বিয়ে করেছো কিনা। অবান্তর প্রশ্ন। আমি তোমাকে ক্লিয়ারলি একটা কথা বলে দিচ্ছি, আমার ব্যক্তিগত জীবন নিয়ে, আমার পার্সোনাল লাইফ নিয়ে আমি তোমার সাথে কিছু শেয়ার করব না, কোনো কিছু শেয়ার করব না। হ্যাঁ, সেটাই তো উচিত, আর সেটা না করলেও আমার কোনো অভিযোগ থাকবে না। যাই হোক, আমাকে একটু যেতে হবে, আমার ভীষণ দেরি হয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে, তুমি এখানে কি কারণে, মানে এখানে কিসের জন্য? তোমার কি মনে হয় এই ধরনের অনুষ্ঠানে শুধু তোমার আসার অধিকার আছে, আমার কোনো অধিকার নেই? না না, আমি তা বলিনি। আমি এখানে এসেছিলাম একটা জাজমেন্টের জন্য, মানে তুমি ঠিক কি কারণে এখানে এসেছো আমি সেটা জানতে। তো কোনো প্রয়োজন নেই। ওকে, আমি আর কোনো প্রশ্ন করব না। তুমি কিন্তু একদম আগের মতনই আছো, একটু বয়সের ছাপ পড়েছে, কিন্তু সব আগের মতন। তুমিও বদলাওনি, সেই চোখ, সেই কথা বলার ভঙ্গি, সেই অ্যাটিটিউড, সেই কথা বলতে গিয়ে চিবুক তোলা, একই রকম আছে। বাইরে কিছুই বদলায় না, বাইরে থেকে একই রকম আছে, কিন্তু ভেতর ভেতর অনেকটাই বদল। কেন এই বদল বলতে পারো? কি এমন সমস্যা হয়েছিল আমাকে নিয়ে তোমার? হঠাৎ হঠাৎ এই সিদ্ধান্ত কেন নিলে যে আমার সাথে কোনো যোগাযোগ রাখবে না? আপনি কোথায় হারিয়ে গেলে, কোথায় হারিয়ে গেলে তুমি? আজ সেসব প্রশ্নের কোনো মানে নেই। সব প্রশ্নই কি মানুষ মানে খোঁজার জন্য করে? না, অনেক প্রশ্ন মানুষ করে নিজের জীবনের অঙ্ক মেলানোর জন্য, নিজের জীবনের হিসেব মেলানোর জন্য। একটা হিসেব না হয় জীবনে না মেলারই থাকলো, অথচ সেটাই আমার জীবনের সব থেকে বড় হিসেব ছিল। তুমি যেদিন আমাকে ভালোবেসেছিলে সেদিন কিন্তু হিসেব করে ভালোবাসুনি। আমি যতদিন তোমার সঙ্গে ছিলাম হিসেব করেছিলাম না। তাই শেষটাও না হয় বেহিসাবেই থাক। শুধু শুধু কাটা ছেঁড়া করে কি লাভ অনিরুদ্ধ? উত্তর দেওয়ার জন্য তোমার কাছে কোনো কথা নেই, আমার প্রশ্নের কোনো উত্তর নেই আসলে তোমার কাছে, তাই এড়িয়ে যাচ্ছ বারবার। এনিওয়ে, হাজবেন্ড কি করে? ঘুরে ফিরে সেই একই কথা তুমি জিজ্ঞাসা করে যাচ্ছ। আমি তো তোমাকে বললাম আমার জীবনের ব্যক্তিগত কোনো কথা আমি তোমার সঙ্গে শেয়ার করব না। করবে কি করে, করবে কি করে, করার তো মুখ নেই। ধরে নাও তাই। অথচ আমার বাচ্চাকে তুমি রাখতে পারলে না। জানো, জীবনে কাউকে এই কথাগুলো বলতে পারিনি, কাউকে না। যাকে দেখোই নি তার সম্পর্কে এত কৌতূহল কেন অনি? আই এম সো সারপ্রাইজড। তাও তো আমার সন্তান ছিল, আমার, ইট ওয়াজ মাই চাইল্ড টু। তুমি ওকে বাঁচিয়ে রাখতে পারলে না, মেরে ফেললে তুমি। কেন পারফর্ম করতে গেছিলে? ডাক্তার মানা করেছিল তো, কেন পারফর্ম করতে গেছিলে বলতে পারো? কেন এসব এসব কথা থাক। ভয় পাচ্ছ, ভয় পাচ্ছ যে তোমার অতীতের কথা তোমার বর্তমানে লোকরা জেনে যাবে, তাই তো? আমি আর অতীত ঘাটতে চাই না অনিরুদ্ধ। হ্যাঁ, ঘাটবে কেন?
কেন ঘাটবে তুমি? তুমি তো তোমার অতীতকে ভুলতে পেরেছো, কিন্তু আমি, হ্যাঁ আমি তো পারিনি। এখনো পুরোনো দিনের কথা ভাবলে আমি ক্ষতবিক্ষত হয়ে যাই, রক্তাক্ত হয়ে যাই। কি করে বোঝাবো তোমাকে, তুমি কোনোদিন আমাকে বুঝতেই পারোনি। যে তোমাকে এতদিনেও বুঝতে পারিনি, অন্যতো তাকে কেন বোঝানোর চেষ্টা করছো? আমাকে যেতে দাও, আমার যেতে হবে। তুমি নিষ্ঠুর, ইউ আর ভেরি ক্রুয়েল লেডি। তোমার ক্রুয়েলিটির কোনো কোনো তুলনা হয় না। কিন্তু সেই নিষ্ঠুর মেয়েটাকে আজও ভুলতে পারলে না অনিরুদ্ধ, হয়তো বা ভুলে গেছো। দেখা হয়ে গেল তাই হিমঘর থেকে প্রশ্নটা বেরিয়ে আসলো না অনিরুদ্ধ। উনি রাস্তায় আছেন, উনি চলে আসবেন তাড়াতাড়ি। ঠিক আছে, উনি আসলে আমি অ্যারেঞ্জ করে দেবো, ঠিক আছে? আপনি আপাতত এখানে বসুন, প্লিজ প্লিজ বসুন। আমার পাশে বসতে বুঝি অসুবিধা হচ্ছে? শোনো, তোমার এসব অবান্তর প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ আমি করি না। কোনটা অবান্তর প্রশ্ন? বাজে কথা বলো কেন? দাদা ভাই এলো না? আসবে। তোমার সাথে আসেনি? আর সোনাঝুরি কোথায় গো? সোনাঝুরি আরো বেশি অসুস্থ হয়ে পড়েছে, ওর পেট ব্যথাটা আরো বেশি বেড়ে গেছে, তাই জন্য তোমার দাদা ভাই ওকে হসপিটালাইজড করেছে। ইনজেকশন দেবে, দেখুক যদি পেটে ব্যথা কমে তখন ওকে নিয়ে একেবারে এখানে পৌঁছে যাবে। আচ্ছা আচ্ছা, দাদা ভাই ফাইনালি আসতে পারবে তো? চিন্তা হচ্ছে। তুমি কি চাও যাতে আসতে না পারে? দেখেছো, আমি তাই বললাম, আমি বললাম যে জিজ্ঞেস করলাম দাদা ভাই আসতে পারবে তো, আসলে বেচারার জীবনের প্রথম প্রতিযোগিতা তো তাই। কোনো কোনো মানুষ প্রতিযোগিতার ঊর্ধ্বে বাঁচে অনুরূপ, আর তোমার দাদা ভাই তেমনই একজন মানুষ, ওর জন্য এসব প্রতিযোগিতার কোনো প্রয়োজন পড়ে না। ও যদি অংশগ্রহণ করে ভালো গাইবে, আবার অংশগ্রহণ যদি নাও করে তাহলেও ভালো গাইবে, বুঝেছো? সত্যি তোমার এই স্বামী ভক্তিটা না অসাধারণ। তোমার সঙ্গে আমি জাস্ট কথা বলতে চাই না। কি মুশকিল, আমি বা কোনসা বলতে চাই? সেরকম প্রমাণ আমি দিয়েছি? নেহাত সম্পর্কে তুমি আমার বৌদি, আমরা একই বাড়িতে থাকি, একটা অনুষ্ঠানে এসে দেখছি তুমি ঠিক আমার পাশের সিটে বসেছো, সৌজন্যতা দেখিয়ে একটু কথা বলছি আর কি। তাছাড়া এরকম ভাবার কোনো কারণ নেই যে আমি এখনো তোমার পেছনে পেছনে ঘুরবো, তার কারণ তোমার চেয়ে অনেক বেটার মেয়ে আমার জীবনে চলে এসেছে, সেই কারণেই তো এখন তোমার সহ্য হচ্ছে না। তুমি চাইছো কোনোভাবে যদি আমাদের বিয়েটা ভেঙে দেওয়া যায়। একদম বাজে কথা বলবে না অনুরূপ, চুপ করে বসে থাকো। বাজে কথা বলিনি মামুন, আমি ঠিকই বলেছি, সুযোগ পেলেই তুমি ওর সাথে কথা বলো। কি ভাবো, তোমার কথা শুনবে আর আমারটা শুনবে না? ভুলে যাও। না না, এখন তো শুনবে না, তবে পরে তো ও পস্তাবেই, তাই জন্যই আমি ওকে আগে থেকে বলে রাখছি, কারণ তোমার মতো ছেলের যা রূপ সেটা তো আমি জানি। তোমার মতো ছেলের কাছে কোনো মেয়ে সেফ নয়। হুম, সেই তুমি তো জানবেই, আমার মতো ছেলের রূপ তুমি জানবে না, কারণ তুমি তো আমার সাথে গভীরভাবে মিশেছো, আমায় চেনো জানো, তোমার থেকে ভালো আমায় আর কজন জানে বল। প্লিজ অনুরূপ,
তোমার বাজে কথা শুনতে আমার ভালো লাগছে না। আমাকে দয়া করে একটু কনসেন্ট্রেট করতে দাও। ও, তার মানে তুমি জিতে যাবে নাকি? দেখো, আমার মনে হওয়া না হওয়ার মধ্যে তো জেতা হারা কোনোটাই ডিপেন্ড করছে না, কারণ আমি যেভাবে পারফর্ম করব সেরকমই রেজাল্ট আসবে। তবে হ্যাঁ, এইটুকুনি বিশ্বাস আমার নিজের উপর আছে, সব সময় যে একজন প্রতিষ্ঠিত সিঙ্গার সে যোগ্যতা গ্রহণ করছে তা তো নয়। অনেক সময় এমন অনেক মানুষ আছে যারা তাদের যোগ্যতা প্রমাণ রাখে, তাদের জগৎ চেনে না, আর তারা সেইভাবেই জগতের সামনে উঠে আসে। সাধারণ এত রীতিমতো ভাষণ মোহন। বাংলায় তোমাকে কতগুলো শব্দ বলে দেব, সেই শব্দগুলো নিয়ে তুমি একটা গান আমাদের শোনাতে পারো কিনা? ধ্রুবতারা, নীল, প্রশ্ন। আমি কিন্তু একটা অত্যন্ত কঠিন এবং নিষ্ঠুর কাজের দায়িত্ব নিয়েছি, আমায় ক্ষমা করবেন। 10 সেকেন্ড সময় আছে, যার মধ্যে 5 সেকেন্ড কিন্তু অলরেডি চলে গেছে। সুতরাং 7, 8 চলো 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 পাল্টাই।